নির্বাচনী প্রচার শেষ, অপশ্যাত বহিব প্রধানমন্ত্রী। বিবেকানন্দই ভারত মাতার জ্ঞানগর্ভ লাভ করা ঠাইলৈ মোদীর যাত্রা। আধ্যাত্মিক যাত্রার মোদিয়ে ভাগর মারিব কন্যাকুমারীত। নির্বাচনী কৌশল নে ক্যামেরা তথার মন প্রধানমন্ত্রীর। ক্যামেরাজীবী তপস্বীধারী নহবলৈও অনুরোধ বিরোধী নেতার। হিন্দুত্ববাদর রাজনীতিরে নির্বাচনী প্রচার চলোৱা মোদীকে আদি করে সকলো বিজেপি নেতাই রামর প্রসঙ্গক এইবার যদিও একটা নির্বাচনী ইস্যুলৈ পরিণত করার চেষ্টা চলাইছিল, ভবামতেই সিদ্ধি নহল বিজেপির আশা। এইদরেই অবশেষত অন্ত পড়িল নির্বাচনী প্রচার, আর তার পাছতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ধ্যানত বহিবলৈ কন্যাকুমারীলৈ যাত্রা করার খবর ওলাইছে। ফটো উঠি ভালপোৱা মোদীয়ে পূর্বর দরে নির্বাচনী প্রচারের অন্তত নিজের জীবনের পরম্পরাগতভাবেই তপস্যাত বহার মন মেলিছে প্রধানমন্ত্রী মোদীয়ে। কিন্তু কিয় প্রতি পাঁচ বছরে নির্বাচনী প্রচারের অন্তত পূর্বেও নরেন্দ্র মোদীয়ে করে আহিছে আধ্যাত্মিক যাত্রা? কিয় আত্মপ্রশান্তির বাবে ধ্যান করার সময়তো ফটো শ্যুট করে প্রধানমন্ত্রী মোদীয়ে? এনে বহু প্রশ্নের মোদীক সমালোচনা করেছে বিরোধীয়ে। খবর অনুসরি 30 মে বিয়লির পরা 1 জুনলৈ ধ্যানত বহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যাত্রার সময় সরকারী কাম কাজ হাতত রখা নাই প্রধানমন্ত্রীয়ে। কন্যাকুমারীর মূল ভূখণ্ডর পরা 500 মিটার দূরত অবস্থিত এটা বিশেষ শিলর উপরতেই এসময় স্বামী বিবেকানন্দই ভারত মাতার জ্ঞান লাভ করেছিল বলে জানা যায়। আনহাতে পৌরাণিক যুগত শিবক বিচারি তামিলনাডুর এই বিশেষ স্থানতেই পার্বতী অর্থাৎ কন্যাকুমারীয়ে ধ্যান করেছিল বলে হিন্দুসকলের লোকবিশ্বাস আছে। সেই শিলতে পার্বতীর পদচিহ্ন বলেও আছে অন্য এক দৃঢ় লোকবিশ্বাস। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগরের সংযোগস্থলীর বাবেও এই স্থানের প্রতি আছে জনতার বিশেষ আকর্ষণ। সেই স্থানতেই ধ্যান করার মন মেলিছে দেশের প্রধানমন্ত্রীয়ে। নরেন্দ্র মোদীর এই যাত্রায় প্রথমটো আধ্যাত্মিক যাত্রা নহয়। গভীর আধ্যাত্মিক বিশ্বাস থকা প্রধানমন্ত্রীয়ে 2014 আর 2019 লোকসভা নির্বাচনের প্রচারের অন্তত আধ্যাত্মিক যাত্রা করেছিল। 2015 চনত শিবাজী প্রতাপগড়লৈ আর 2019ত কেদারনাথলৈ ভ্রমণ করেছিল নরেন্দ্র মোদীয়ে। কিন্তু নির্বাচনী আচরণ বিধি বলবৎ হয়ে থাকার সময়তেই প্রধানমন্ত্রীয়ে এইদরে পরোক্ষ প্রচার চলার উদ্দেশ্যেই দাক্ষিণাত্যলৈ যাত্রা করা বলে অভিযোগ উত্থাপন করেছে দেশের বিরোধী নেতাসকলে। আনকি আরজেডি নেতা মনোজ ঝাইও তীব্র কটাক্ষ করে জানাইছে অনুরোধ, আত্মপ্রশান্তির বাবে ধ্যানত যদি বহার মনে আছে তেন্তে ক্যামেরামেন লৈ না যাবলৈ অনুরোধ জানাইছে মনোজ ঝাই। যদিহে ক্যামেরামেন লৈ ফটো উঠি প্রচার চলায় তেন্তে সেয়া ক্যামেরাজীবী তপস্যা হব বলে মন্তব্য করেছে বিরোধী নেতাগৰাকীয়ে। ইতিমধ্যে কংগ্রেসে নির্বাচন আয়োগকো অভিযোগ দাখিল করেছে মোদীর বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, মনোজ সিংভির লগতে মমতা ব্যানার্জীও তীব্র সমালোচনা করেছে প্রধানমন্ত্রীর আধ্যাত্মিক যাত্রাক লৈ। পরোক্ষ রূপ সে সাইলেন্স পিরিয়ড মে জো চুপ্পি রহনে কা সময় হতা হ্যায় 48 ঘন্টে চুনাব কে পহলে উসমে কোই ভি নাহি চাহে কিতনা বড়া লিডার হো ও কিসি রূপ সে সিধে রূপ সে আর পরোক্ষ রূপ সে ক্যাম্পেনিং নাহি কর সকতা। হমে কোই আপত্তি নাহি হ্যায় কোই ব্যক্তি কোই লিডার কুছ ভি করে মৌন ব্রত রখে ইয়া ক্যাম্পেইন করে লেকিন ও সাইলেন্স পিরিয়ড মে ইনডাইরেক্ট ক্যাম্পেইনিং নাহি হোনি চাহিয়ে, ইয়ে সিধা আদর্শ সংহিতা কা উলঙ্ঘন হ্যায়। का मतलब होता है ना कैमरा लेके मत जाइएगा प्रधानमंत्री जी, ध्यान का मतलब होता है आत्मचिंतन। कैमरा लेके गए तो फिर तो कैमरा जीवी हैं साहब, कैमरा मुक्त मेडिटेशन करिए तो आपको ख्याल आएगा कि बीते पूरे 7 चरण में आपने किस प्रकार की शब्दावली का इस्तेमाल किया, उसके लिए प्रायश्चित भी कर लीजिएगा। हमें कोई विजुअल्स नहीं चाहिए, बहुत सारे विजुअल्स हैं आपके, तब समझूंगा कि आपने ध्यान किया है, अन्यथा इसको मैं ढोंग और पाखंड के सिवा कुछ नहीं मानता।